পারবেন ভাই আপনি কিন্তু আমাকে একটু পচানো ট্রাই করছেন নো 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 না একদমই না একদমই না পৃথিবীর শেষ কোথায় আপনি আমাকে এইসব প্রশ্ন কেন করছেন চট্টগ্রাম মোটরফেস্ট 2023 এই মুহূর্তে আমি পেয়ে গেছি তাহি স্মাইলিং গার্ল তিনি একজন লেডি বাইকার তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি একটু চোখে সমস্যা দ্যাটস ওয়াই সানগ্লাস ইউজ করতেছি সরি টু প্রবলেম না আকাশে এখনো সান আছে সো আপনি সানগ্লাস ইউজ করতেই পারেন সমস্যা নেই ভিডিও দেখতে বলতে ভাবি বাঁচে না সানগ্লাস পরে কথা বলতেছে এটা একটা ম্যানার দ্যাটস ওয়াই বলা না আপনাকে সানগ্লাসও ভালো লাগছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মোটর ফেস্টে আসলেন সবকিছু কেমন দেখছেন কেমন লাগছে এর আগের বছরও এসেছি এবছরও আসলাম প্রতি বছরই মানে ভালোই লাগে অ্যাজ এ বাইকার আসতেই হবে ভালো লাগার জায়গাটা থেকে ভালোবাসার জায়গা থেকে ঠিক আছে এই বাইকার প্রসঙ্গে আমি এখন এমনিতে চলে আসতাম এই যে লেডি বাইকার আপনি বাইক নিয়ে আপনার খুব পছন্দের জায়গা এই বাইকিংয়ে ভালোবাসাটা জন্মলা কীভাবে অন্য মেয়েদের ক্ষেত্রে কী হয় জানি না বাট আমার হচ্ছে একটা প্রবলেম আছে আই মিন আমি জার্নি প্রবলেম আমার আমি জার্নি করতে পারি না ওই জায়গাটা থেকে বাইকের প্রতি একটা উইকনেস কাজ করতো যে আমি যদি বাইকার হতে পারতাম বা আমি যদি বাইক চালাতে পারতাম তাহলে হয়তো জার্নি করাটা আমার জন্য খুব ইজি হতো আর ঢাকা শহরের যে জ্যাম সেই জায়গাটা থেকে বাইকে মুভ করাটা খুব ইজি ওই জায়গাটা থেকে বাইকের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করতো তারপরে একটা সময় বাইক চালানো শিখি বা স্কুটি দিয়ে আমার শুরু তারপর থেকে আর কি বাইকের প্রতি ভালোবাসা হয়ে গেছে আস্তে আস্তে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে আমাদের দেশের প্রসঙ্গে হচ্ছে লেডি বাইকার একটু কম এখনো সেভাবে প্রকাশ্যে আমরা দেখছি না কিছু কিছু এখন আসছে তো জার্নিটা কি খুব টাফ ছিল নাকি শুরুর দিকে টাফ ছিল বলতে ফ্যামিলির জায়গাটা থেকে টাফ ছিল যেহেতু আমার ফ্যামিলি চায় নাই মানে আমার বাবা চায়নি আমার বোন ছিল সাপোর্ট করতো আব্বার জায়গাটা থেকে একটু টাফ ছিল এছাড়া কোনো সমস্যা ছিল না অন্যান্য রিলেটিভ যারা ছিলেন সবাই সাপোর্ট করেছে ঠিক আছে ওকে আরেকটা জিনিস হচ্ছে যে কতদিন হচ্ছে আপনি তাহলে বাইকিং করছেন আমি 5 বছর যাবত আছি 5 বছর হয়ে গেছে যারা নতুন নতুন লেডি বাইকিংয়ে আসতে চায় তাদের জন্য কোনো সাজেশন আছে কিনা হ্যাঁ আমি সবসময় লেডি বাইকারদের ওয়েলকাম করি কারণ নিজের শখের জায়গা বা নিজের ভালোবাসার জায়গাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমি কি চাই বা সে কি চায় হ্যাঁ কারণ জীবন তো একটাই সো আমি চাই যে যারা ইচ্ছুক বাইকিং কমিউনিটিতে অ্যাড হতে চায় বা অ্যাজ এ বাইকার হতে চায় আমি সবসময় ওদেরকে ওয়েলকাম করি আমি চাই যে ওদের স্বপ্ন পূরণ করুক ঠিক আছে ওকে এখন আপনাকে আমি 3টা প্রশ্ন করবো ভিন্ন প্রসঙ্গে একটা প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তো এখন অনেক আছে অনেকে করছে বাংলাদেশে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কারা আপনি আমাকে এইসব প্রশ্ন কেন করছেন না না এটা থাকতেই পারে কোনো সমস্যা নেই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আপনার কন্টেন্ট ভালো লাগে আমি সেটা জিজ্ঞেস করছি আমি আমি না যার ভিডিও ভালো লাগে তার ভিডিওই দেখি ওইভাবে কাউকে মানে আছে না যে এই আমার পছন্দের ভিডিওই আমার দেখতে হবে এরকম নেই সবাইকে আমার ভালো লাগে যারা ভালো ভিডিও করে আচ্ছা খুব ব্যালেন্স কোশ্চেন মানে উত্তর দিয়ে দিলেন আর তাহলে আমি বাইকিং প্রসঙ্গে করি বাংলাদেশে তো অনেক বাইকার কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক স্টান্ট রাইডার আছে তাদের মধ্যে আপনার কাকে কাকে ভালো লাগে আমার একজনকে লাগতো সে আমার জিজু হয় ভাইয়া এখন দেশের বাইরে চলে গিয়েছেন মানে লন্ডনে চলে গেছেন সো এখন আপাতত কার কথা বলবো অনেকেরই পছন্দ নাম জানি না আচ্ছা ঠিক আছে অনেকে পছন্দ কিন্তু নাম জানি না খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার আচ্ছা একটা ছোট দাদার প্রশ্ন করতে যাচ্ছি দাদা একদম সহজ আপনি একটু চিন্তা করলে পারবেন ভাই আপনি কিন্তু আমাকে একটু পচানো ট্রাই করছেন নো 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 না একদমই না একদমই না একদমই না একদমই না প্রশ্ন করবেন এন্ড আমি সেই প্রশ্নের আনসার করতে পারবো না একদম সিম্পল কোশ্চেন আপনার জন্য সেটা হচ্ছে যে পৃথিবীর শেষ কোথায় আটলান্টিক মহাসাগর পৃথিবীর কোনো শেষ নাই হয়তো আছে আমি জানি না পৃথিবীর রতে শেষ বানানটাই আছে উত্তর আমি বলে দিয়েছিলাম আপনাকে ঠিক আছে ওকে শেষমেশ লেডি বাইকারদের উদ্দেশ্যে বা বাইক লাভার যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে একদম সিম্পলি সরাসরি বলে দেন হ্যাঁ বাইকার্সদের প্রতি আমার সবসময় ভালোবাসা শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা বাইকার্সদের দেখলি একটা ভালো লাগা কাজ করে একটা বিষয় বলি সেটা হচ্ছে আমি এত বাইক পাগল বা বাইক লাভার আমি একটা জায়গায় গিয়েছিলাম আই মিন দেশের বাইরে সেখানে হচ্ছে আমি বাইক মানে দেখতে না পেরে আমার এত ইয়া লাগছিল যে আমি কেন বাইক পাচ্ছি না আমার মুভ করাটা এত কষ্টের হয়ে যাচ্ছিল এবং একটা বাইক ম্যানেজ করতে পারছিলাম না যেটা ম্যানেজ করতে পারছিলাম তার আবার লাইসেন্স নাই মানে সব কিছু মিলে এত হজবরা ল লাগছিলো তখন মনে হয়েছে যে বাংলাদেশই বেস্ট যখন যা চাই যখন মনে হয় যে এই বাইক নিয়ে এখানে চলে যাবো সেখানেই চলে যাওয়া যায় বাট সব জায়গায় সেটা সম্ভব হয়নি আচ্ছা ঠিক আছে শেষ হইয়া হলো না শেষ হঠাৎ মাথায় প্রশ্ন আসলো তাহি কেন স্মাইলিং গার্ল
আমি এই যে আপনি আমাকে প্রশ্ন করাতেই সাথে সাথে আমি আনসার আপনি মেবি পেয়ে গিয়েছেন, কারণ আমি অনেক বেশি হাসি এবং সবাই আমাকে বলে যে তুমি কেন এত হাসো, তখন আমার মাথায় আসো আচ্ছা আমার নামের সাথে কি স্মাইলিং গার্লটা অ্যাড করা উচিত, ওই জায়গাটা থেকে অ্যাড করেছি।